বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানে আসছো নিশ্চয়ই ভালো আছো, নিরাপদে আছো। দীর্ঘদিন কলেজ বন্ধ থাকার কারণে তোমাদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে, সেটা চিন্তা করে পাটগ্রাম মহিলা কলেজ তোমাদের শিক্ষা কার্যক্রমের সহযোগিতার জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে। এই মুহূর্তে সংযুক্ত আছি আমি এটিএম হাসিবুল আলম প্রধান, প্রভাষক উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন। তো আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়, যেটি বাজারজাতকরণ বিভক্তিকরণ এবং বাজারজাতকরণ মিশ্রণ। তো আমরা আজকে শুধুমাত্র বাজার বিভক্তিকরণ অংশটুকু আলোচনা করব। তো বাজার বিভক্তিকরণ আলোচনা করার জন্য আমাদেরকে প্রথমত বাজার সম্পর্কে একটা পরিষ্কার ধারণা রাখতে হবে। তো বাজার কাকে বলে? এখন কথা হচ্ছে, আমরা সাধারণভাবে যেটা বুঝি যে যে স্থানে ক্রেতা বা বিক্রেতারা একত্রিত হয়ে কোনো পণ্য বা সেবার ক্রয় বিক্রয় কার্যক্রম সংগঠিত হয় সেটিকে আমরা বলি বাজার। কিন্তু অর্থনীতির ভাষায় বাজারের সংজ্ঞাটা আসলে একটু আলাদা। অর্থনীতির ভাষায় এভাবে বলা হয় যে কোনো কোনো পণ্যের বা সেবার বর্তমান এবং সম্ভাব্য ক্রেতার সমষ্টি হচ্ছে বাজার। তাহলে এখানে বলা যায় এভাবে যে আসলে স্থানটা বড় বিষয় নয়, বিষয়টা হচ্ছে পণ্যটির বর্তমান এবং সম্ভাব্য ক্রেতা, ক্রেতাই হচ্ছে মূল বিষয় এখানে। তো বর্তমান ক্রেতা কারা আর সম্ভাব্য ক্রেতা কারা? বর্তমান ক্রেতা হচ্ছে যারা এখন পণ্যটা ব্যবহার করছে বা পণ্যটা থেকে তাদের উপযোগ গ্রহণ করছে বা পণ্যটা ক্রয় করতেছে, তারাই হচ্ছে এই পণ্যের বর্তমান ক্রেতা। আর সম্ভাব্য ক্রেতা, যাদের কাছে হয়তো পণ্যটির প্রয়োজন বা অভাব রয়েছে কিন্তু পণ্যটি কোনো কারণে কিনছে না, কিন্তু যে কোনো সময় তাদের এটি কেনা হতে পারে, তো তাদেরকে আমরা বলবো হচ্ছে ওই পণ্যটির সম্ভাব্য ক্রেতা। তো তাহলে বর্তমান এবং সম্ভাব্য ক্রেতার সমষ্টি হচ্ছে বাজার। তো সম্ভাব্য ক্রেতা হওয়ার জন্য বা প্রকৃত ক্রেতা হওয়ার জন্য আরও কিছু বিষয় থাকে, যেমন হচ্ছে বাজার যদি অংশ হতে যায় তাহলে ওই ক্রেতাদেরকে পণ্য ক্রয়ের প্রয়োজন বা অভাব থাকতে হবে। এখন ক্রেতার যদি প্রয়োজন বা অভাব না থাকে তাহলে আমরা তাকে ওই পণ্যের সম্ভাব্য ক্রেতা বা প্রকৃত ক্রেতা হিসেবে বিবেচনায় নিতে পারি না। এখন আমার হাতে একটা মার্কার আছে, খেয়াল করো একটা মার্কার আছে, এটি তো আসলে আমার প্রয়োজন। তোমরা স্টুডেন্ট, তোমাদের কিন্তু এটি প্রয়োজন নাই, তোমাদের প্রয়োজন হচ্ছে কলম। তার মানে যারা কলম উৎপাদন করে বা কলম বিক্রয় করে তোমরা তাদের বর্তমান বা সম্ভাব্য ক্রেতা, কারো বর্তমান কারো সম্ভাব্য। এখন ধরো তুমি এখন যে ব্র্যান্ডের কলমটা ব্যবহার করছো কালকে যে এটি পরিবর্তন করবে না তা কিন্তু না, কারণ কলমের প্রয়োজন তোমার সবসময় রয়েছে। তাহলে তুমি কিন্তু যারা মার্কার উৎপাদন করে কোনোভাবেই তাদের বর্তমান বা সম্ভাব্য ক্রেতা না, তাদের বাজারের অন্তর্ভুক্ত হওয়ার তোমার কোনো সুযোগ নাই। তুমি কাদের সম্ভাব্য ক্রেতা? যারা কলম উৎপাদন করে। এরপরে হচ্ছে তোমার শুধু প্রয়োজন বা অভাব থাকলেই হবে না, তোমার কি হতে হবে, তোমার এইটি ক্রয় করার মতো অর্থ থাকতে হবে। আর হচ্ছে সবশেষ কথা হচ্ছে অর্থ আছে, প্রয়োজন আছে, কিন্তু তোমার অর্থ ব্যয়ের ইচ্ছা নাই, তাহলেও কিন্তু তোমাকে সম্ভাব্য ক্রেতা হিসেবে বিবেচনায় নেওয়া যাবে না। তাহলে বাজারের এগুলোই হচ্ছে আবার বাজারের বৈশিষ্ট্য, যে কোনো পণ্যের বা সেবার বর্তমান এবং সম্ভাব্য ক্রেতা, যাদের পণ্যটির প্রয়োজন রয়েছে বা অভাব রয়েছে, পণ্যটি ক্রয় করার মতো মানসিক ইচ্ছা আছে, অর্থ আছে এবং অর্থ ব্যয় করার মতো ইচ্ছা আছে, তাদের সমষ্টি হচ্ছে বাজার। এখন বাজার ক্রেতার উপর নির্ভর করে বাজারকে দুই ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে ভোক্তা বাজার আর হচ্ছে শিল্প বাজার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করো বাজার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ভোক্তা বাজার, একটা হচ্ছে শিল্প বাজার। এখন ভোক্তা বাজার এবং স্যার ভোক্তা তো বুঝলাম, শিল্প বাজার কি, ভোক্তা কি,
এখন বাজার দুই প্রকার ভোক্তা বাজার এবং শিল্প বাজার এগুলো হচ্ছে ক্রেতার উপর ভিত্তি করে ভাগ করা হয় ভোক্তা বাজার কাকে বলবো কোনো পণ্যের বা সেবা চূড়ান্ত ভোক্তা যারা অর্থাৎ যারা চূড়ান্তভাবে পণ্যটি ভোগ করে বা পণ্যটির উপযোগ গ্রহণ করে তারাই হচ্ছে তাদের সমন্বয় হচ্ছে ভোক্তা বাজার আর শিল্প বাজার যারা পণ্যটি কোনোভাবেই ভোগ করবে না কিন্তু পুনরায় উৎপাদন পুনরায় বিক্রয় বা পুনঃপ্রক্রিয়াজাতকরণের উদ্দেশ্যে পণ্যটি ক্রয় করবে তাদের সমন্বয় হচ্ছে শিল্প বাজার এখন ধরো এভাবে যদি বলি আমি বাজার থেকে 2 কেজি আম কিনলাম এটি কিন্তু আমি আর কোন জায়গায় বিক্রয় করার উদ্দেশ্যে কিনিনি আমি কি করেছি আমার বা আমার পরিবারের ভোগ করার জন্য বা খাওয়ার জন্য আমটা কিনেছি তাহলে আমাদের এইটা আমরা হলাম ভোক্তা আর শিল্প বাজার আমরা কাকে বলবো আমাদের দেশের একটি প্রসিদ্ধ কোম্পানি আছে প্রাণ তারা প্রতি বছর হাজার হাজার মন আম ক্রয় করে আসলে তারা কারা তারা এই আমগুলো কি করে তারা প্রক্রিয়াজাত করে বা পুনঃ উৎপাদন করে কি করে এই আমটা থেকে আমের রসটা বোতলজাত করে বিক্রয় করে তো তাদেরকে আমরা কি বলি যে শিল্প বাজারের অন্তর্ভুক্ত কারণ তারা নিজেরা ভোগ করে না তারা এই পণ্যটি কিনে পুনরায় প্রক্রিয়াজাতকরণ করে অন্য একটি রূপে রূপান্তর করে আবার বাজারে নতুন করে ভোক্তাদের ভোগ করার উদ্দেশ্যে বিক্রয় করে এদের সমন্বয় হচ্ছে শিল্প বাজার বোঝা গেছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ বাজার কাকে বলে এটি আমরা জানার চেষ্টা করেছি এখন আমরা জানব হচ্ছে বাজারকে কিভাবে বিভক্তকরণ করা যায় বা ভাগ করা যায় বাজার বিভক্তিকরণ বাজার বিভক্তিকরণ বলতে বোঝায় যে ক্রেতার বা ভোক্তার বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে যখন কোনো বাজারকে বিভিন্ন ছোট ছোট ভাগে বা উপবিভাগে ভাগ করা হয় তখন এটিকে বলা হয় বাজার বিভক্তিকরণ বিভক্তিকরণ শব্দ থেকে সাধারণভাবেই বোঝা যায় যে বিভক্তিকরণ মানে কি ভাগ করা তো আমরা যখন বাজারে কোনো পণ্য বা সেবা উৎপাদন করে বিক্রয়ের উদ্দেশ্যে বাজারে ছাড়ব তখন নিশ্চয়ই সবার জন্য সব পণ্য নয় তো সবাই সব পণ্য ব্যবহার করবে না বা সবাই সব সেবা গ্রহণ করবে না এই জিনিসটা যাতে সফলভাবে বাজারজাতকরণ করা যায় কোনো পণ্য বা সেবা সেটি করার জন্য কিন্তু বাজারকে বিভিন্ন ছোট ছোট ভাগে ভাগ করা হয় যেমন আমি যদি উদাহরণ দিয়ে এভাবে বলি যে চকলেট বা লজেন্স বা ললিপপ এটি আসলে কারা খায় এটি হচ্ছে শিশুরা তো আমার দেশের জনসংখ্যা 17 কোটি তো আমরা কি আমার দেশের সকল মানুষের জন্যই কোন কোম্পানি ললিপপ উৎপাদন করবে সবাইকে একটা বাজার হিসেবে ধরে যে আমার দেশের এতগুলো মানুষ তো সেই হিসাব করে কি তারা মানে ললিপপ উৎপাদন করবে না তারা হিসাব করবে ললিপপ আসলে কারা খায় শিশুরা বা বাচ্চারা তো এরা সংখ্যায় কত তাদের মধ্যে সবাই তো আমার কোম্পানির ললিপপটাই বা চকলেটটাই খাবে না তো সেইটা হিসাব করে কিন্তু তারা পণ্যটা উৎপাদন করবে বা বাজারজাতকরণ করবে যদি তারা সকলের জন্য করে তাহলে কি হবে সকলে তো এই পণ্যটা ক্রয় করে না বা করবেও না কারণ সকলের কাছে এটি প্রয়োজনীয় না তাহলে তারা কি করবে তখন দেখা যাচ্ছে তাদের উৎপাদনের পরিমাণ যখন বেড়ে যাবে সেই তুলনায় বিক্রয় কম হবে পণ্য নষ্ট হয়ে যাবে তো এজন্য একটি বাজারজাতকারী প্রতিষ্ঠান তাদের বাজারকে দখল করার জন্য ক্রেতার চাহিদা সঠিকভাবে পূরণ করার জন্য বাজারকে বিভিন্ন ছোট ছোট ভাগে ভাগ করে নেয় এই ভাগ করাটাকেই ভাগ করার প্রক্রিয়াটাকেই বলা হয় বাজারজাতকরণ বিভক্তিকরণ বাজারজাতকরণ বিভক্তিকরণ মূলত 4টি বিষয়ের উপর নির্ভর করে একটি হচ্ছে জনসংখ্যাগত বিভক্তিকরণ একটি হচ্ছে তার আচরণগত একটি হচ্ছে মনস্তাত্ত্বিক আরেকটি হচ্ছে ভৌগোলিক বা অঞ্চল ভিত্তিক এই 4 ভাগে ভাগ করা যায় যা
তাহলে বাজারজাতকরণ বিভক্তিকরণ হচ্ছে চার প্রকার, একটা হচ্ছে অঞ্চল ভিত্তিক, জনসংখ্যা ভিত্তিক, মনস্তাত্ত্বিক এবং আচরণ ভিত্তিক। এখন অঞ্চল ভিত্তিক বিভক্তিকরণটা কি, বাজারকে যখন বিভিন্ন অঞ্চলের উপর ভিত্তি করে ভাগ করা হয় তখন এটাকে বলা হয় অঞ্চল ভিত্তিক। অঞ্চলটাকে আমরা ধরো মহাদেশ আকারে ভাগ করতে পারি, যে এশিয়া মহাদেশ, ইউরোপ মহাদেশ, এই যে দুটি মহাদেশ রয়েছে, তো দুইটি মহাদেশের মানুষগুলোর আচার আচরণ, পণ্যের উপর পণ্যের ব্যবহার একই রকম কিন্তু না। আবার দেখা যাচ্ছে একটি দেশের বিভিন্ন দেশের বা একই দেশের বিভিন্ন অঞ্চলকে যখন আলাদা আলাদা ভাগ করে এক একটি বাজার হিসাবে গণ্য করা হয় তখন সেটিকে বলা হয় অঞ্চল ভিত্তিক বিভক্তিকরণ। খেয়াল করলে দেখবে যে তোমরা একই দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের চলন বলন, তাদের আচার আচরণ, তাদের পণ্য ভোগ করা, পণ্য ক্রয় করার একই রকম কিন্তু হয় না, তাদের অভ্যাসগত বিভিন্ন রকম তারতম্য থাকে। এই এটাকে এটার উপর ভিত্তি করে যখন বাজারটাকে ভাগ করা হয় তখন বলা হয় অঞ্চল ভিত্তিক বিভক্তিকরণ। তারপরে হচ্ছে জনসংখ্যা ভিত্তিক, জনগণের বা মানুষের আচার আচরণ, বয়স, লিঙ্গ, পেশা ইত্যাদির উপর ভিত্তি করে যখন বাজারকে ভাগ করা হয় তখন এটিকে বলা হয় জনসংখ্যা ভিত্তিক বিভক্তিকরণ। আরেকটি আছে কি মনস্তাত্ত্বিক, মানসিকতার দিক থেকে সব মানুষ কিন্তু একই রকম হয় না, সবার পছন্দ, সবার চাওয়া পাওয়া, সবার প্রয়োজন অভাব একরকম হয় না, যার কারণে কোনো পণ্য ক্রয় করার ক্ষেত্রে এক একজন ব্যক্তি এক এক রকম প্রতিক্রিয়া দেখায়। তো এইটার উপর ভিত্তি করে যখন বাজারকে বিভক্তিকরণ করা হয় তখন সেটাকে বলা হয় মনস্তাত্ত্বিক বিভক্তিকরণ। আর একটা হচ্ছে আচরণ ভিত্তিক বিভক্তিকরণ, অর্থাৎ পণ্যটি ক্রয় করার সময় ক্রেতারা কি ধরনের আচরণ প্রদর্শন করছে সেটার উপর ভিত্তি করে যখন কোনো বাজারকে বিভক্তিকরণ করা হয় তখন বলা হয় আচরণ ভিত্তিক বিভক্তিকরণ। আমরা যদি বিষয়টা এভাবে দেখি যে আচরণ সমাজে সাধারণত আমরা যেটা বুঝি যে নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত বিভিন্ন শ্রেণীর মানুষ বসবাস করে, তো একজন উচ্চবিত্ত মানুষ আর একজন নিম্নবিত্ত মানুষের ক্রয় আচরণ কিন্তু একরকম হয় না। উচ্চবিত্ত মানুষরা কী করে, একটি পণ্য ক্রয় করার ক্ষেত্রে তারা সাধারণত পণ্যটির গুণাগুণের দিকে বেশি নজর দেয়, তাদের বিষয়গুলো এরকম থাকে যে আমার কাছে পণ্যের গুণাগুণ, ব্যতিক্রম কিছু বৈশিষ্ট্য এটাই হচ্ছে মূল কথা, দাম কোনো বিষয় নয়। আবার নিম্নবিত্ত মানুষের কাছে গুণাগুণের চেয়ে বেশি প্রাধান্য পায় তাদের পণ্যের মূল্যটা, কারণ এটি তফাৎ একটা জায়গায়, সেটা হচ্ছে যে তাদের আয় বৈষম্যের কারণে, আয় যাদের আয় যেহেতু বেশি মানুষ যাদের তাদের কাছে পণ্যের গুণাগুণটা বেশি গুরুত্ব পায়, যাদের আয় কম তাদের কাছে পণ্যের গুণাগুণের চেয়ে বরং মূল্যটাই বেশি গুরুত্ব পায়। তো এখন তাহলে কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠান যদি সবার জন্য উচ্চ মূল্যের পণ্য অথবা সবার জন্য নিম্ন মূল্যের পণ্য উৎপাদন করে তাহলে নিশ্চয়ই তাদের বাজার সঠিকভাবে দখল করতে পারবে না সেই পণ্যটির। তাহলে এই যে চারটি বিষয়, একটি হচ্ছে অঞ্চলভিত্তিক, জনসংখ্যাভিত্তিক, মনস্তাত্ত্বিক এবং আচরণভিত্তিক, এই চারটি ভিত্তির উপর দাঁড়িয়ে কিন্তু একটি বাজারকে বিভক্তিকরণ করা যায়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা চতুর্থ অধ্যায়ের বাজার বিভক্তিকরণ অংশটুকু শুধু আলোচনা করেছি। এরপরে হচ্ছে আমরা পরবর্তী ক্লাসে বাজারজাতকরণ মিশ্রণের অংশটুকু আলোচনা করব। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজকে এ পর্যন্তই, তোমরা ভালো থাকবে, নিরাপদে থাকবে, সুস্থ থাকার চেষ্টা করবে।